আমার নবী মারা গেছে কি যায় নাই, নবীর কাছে আজরাইল গেছে কি যায় নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, শোনো কি আজরাইল, তুমি কি জানো আমার হাবিবের টাইম শেষ হয়ে গেছে? বলে হ্যাঁ জানি। বলে শোনো, পৃথিবীর সব মানুষের জান যেভাবে কবজ করিছো, আমার হাবিবের জানটা ওইভাবে কবজ হবে না। তাহলে এবার সিস্টেম কোনটা? বলে মাবুদ কিভাবে কবজ করব। আচ্ছা, পৃথিবীর সব মানুষের জন্য মরণের খবরটা দিয়েছেন কে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কিন্তু শাহজালাল, শাহপরান, আমানত শাহ, বদর শাহ, বাইজিদ বোস্তামি, শাহ মকদুম, খাজা গরিব নওয়াজ, বড় পীর সাহেব, সাহাবায়ে কেরাম, এদের মরণ আর আমাদের মরণ কি এক মরণ নাকি? ওদের মরণটা কি ওয়ালা তাকুলু লিমাই ইউখতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলে, ওদেরকে মৃত বলো না, ওরা জীবিত কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না। এইবার আমার নবী মারা গেছে কি যায় নাই, নবীর কাছে আজরাইল গেছে কি যায় নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, শোনো কি আজরাইল, তুমি কি জানো আমার হাবিবের টাইম শেষ হয়ে গেছে? বলে হ্যাঁ জানি। বলে শোনো, পৃথিবীর সব মানুষের জান যেভাবে কবজ করিছো, আমার হাবিবের জানটা ওইভাবে কবজ হবে না। তাহলে এবার সিস্টেম কোনটা? বলে মাবুদ কিভাবে কবজ করব। আমরা সেই নবীর উম্মত। মারহাবা বলবেন না, সুবহানাল্লাহ বলবেন না, আলহামদুলিল্লাহ বলবেন না। তোমরা যে আর্জেন্টিনার জন্য চিল্লাই ওঠো না, দেখবেন যে ঘরের ভিতরে সেদিন আর্জেন্টিনার খেলা হয়, গোল দিলে সাওয়াল বল ভাঙে চুরি মারিয়ে ধরি ঘরে সর্বনাশ, বোমা ফাটাফাটি করেনি। আর আমার নবী যেদিন পৃথিবীতে আসছেন, সেই দিন সমস্ত নদীর মাছ, যেমন চিটাগাঙ্গে যে মাছ আছে সেই মাছ কিন্তু সাজাদপুরে করতোয়া নদীতে নাই, যেমন সুরি মাছ, কিন্তু ওই একদিন সমস্ত মাছ বিভিন্ন সাগর সমুদ্র নদী নালাতে এক হয়ে শুধু ওরা আনন্দ করেছে, আমাদের নবী দুনিয়ায় এসেছেন। ফেরেশতারা এক একটা এক এক ভাবে ডিউটিতে আসে, সেই দিন ফেরেশতারা সমস্ত ফেরেশতা বিভিন্ন আসমান জমিন দৌড়ে বেড়াইছে, তোমরা যেমন এই যে আর্জেন্টিনা জিতলে যেমন আনন্দ করো, ফেরেশতারা আনন্দ করেছে, সেই নবীর উম্মত আমরা। জোরে বলেন মারহাবা। আল্লাহ বলেন, জিব্রাইল আজরাইল আগে আমার হাবিবকে জিজ্ঞেস করো, হাবিব থাকবে না আসবে? হায়াত কিন্তু শেষ, যদি থাকতে চাই আমি হায়াত বাড়াইয়ে দিব, আর যদি আসতে চাই নিয়ে আসো। এরকম সুবিধা আমাদের আছে নাকি? যদি ধরেন আস থাকলই এই হাজি সাহেবের কাছে, যদি আজরাইল এসে কয় আপনার একটা স্পেশাল অফার আছে, এলে কি আল্লাহ বলেছে আপনি যদি যেতে চান নিয়ে যাওয়া হবে, না হলে হায়াত বাড়ানো হবে, হাজি মরবে না বাঁচবে? জোরে কম আমার কাছে আসলে পাগল লাগে তুই, এখন তো ওয়াজ ঠিক হলো না, দেখ 500 বছর বাড়া। শেখ হাসিনার কাছে যদি যাই বলবে, এখনো উন্নয়ন তো ঠিক মতন হয়নি, 1000 বছর দাও। খালেদা জিয়ার কাছে যাই যদি বলে, খালেদা জিয়া বলবে শেখ হাসিনা কত বছর দিয়েছে? বলে 1000 বছর। বলতে আমি এমনি 2000 বছর পাই, একটাও মরবে না, সব বাঁচবে ঠিক কিনা? আসিস কেন, দাঁড়া না, তোদের ওয়াজ আছে, তোরা যা করলি তা ভালোই করলি, তোরা যা করছিস তা ভালোই করছিস, তোদের ওয়াল আছে, দাঁড়া আস্তে আস্তে আসতেছে। এইবার ডাক দিয়ে কয়, যদি আসতে চাই নিয়ে এসো, দরজা বন্ধ। সীতানাই মা আয়েশা, মা ফাতিমা বসে কান্দতেছেন, এমন সময় আজরাইল হাজির, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মা ফাতিমার ডাক দিয়ে বলে, আয়েশা ফাতিমা তোমরা একটু বের হয়ে যাও, আজরাইলের সাথে আমার একটু প্রাইভেট আলোচনা আছে। আসতে বলেন না, জোরে কোন সুবহান। আজরাইল কি কারোর সাথে প্রাইভেট আলোচনা করে নাকি? সেদিন সিলেট থেকে ওয়াজ করে আসতেছি, কুয়াশা এত পরিমাণ, দেখি ট্রাকের তলে এক মোটর সাইকেল আলা ঢুকে পড়েছে, আবার দেখতেছি এক ট্রাক একটা বাড়ির ভিতরে ঢুকে পড়েছে, জানি অ্যাক্সিডেন্টের চেহারা দেখিস।
তাহলে কেউ কি মরণ আজরাইল কি কারোর বন্ধু হয় নাকি? ডাক দিয়ে বলছে, আজরাইল সাথে আমার একটু প্রাইভেট আলোচনা আছে। সুবহানাল্লাহ, কি আলোচনা? আজরাইলের সাথে প্রাইভেট আলোচনা, সেই নবীর উম্মত আমরা, বলেন না আলহামদুলিল্লাহ। মা ফাতিমা আয়েশা বের হয়ে গেলেন, এমন সময় আজরাইল ঢুকে পড়লেন। আল্লাহ রসুল কয়, আজরাইল দরজা বন্ধ করে দাও। দরজা বন্ধ করে দিয়েছে। হুজুর গো, আমি আসছি, আল্লাহ তাআলা বলেছেন আপনার হায়াত শেষ, যদি যেতে চান নিয়ে যেতে বলেছে, আর যদি থাকতে চান হায়াত বাড়িয়ে দেবেন আল্লাহ, আপনার মতামতটা বলেন। আমার নবী চিৎকার করে কান্দে আর বলে, আগে আমাকে উঠাও। আজরাইল নবীজিকে উঠালেন, উঠায়ে বসে নবীজি চোখের পানি ঝরায়ে কান্দে, এ আজরাইল রে, তুমি আমার পিছনের দিকে যাও। আজরাইল পিছনের দিকে গেলেন, বলে আমার জুব্বাটা উঠাও। জুব্বা উঠালেন, বলে কিছু দেখা যায় নাকি? বলে ইয়া রাসূল আল্লাহ, দুধের মতো সাদা পিঠ মোবারক, কোটি কোটি কালো কালো দাগ দেখা যায়। বলে সামনে আইসো, ঠুটটা উঠাও, কি দেখা যায়? বলে দাঁত ভাঙ্গা। নবীজি কান্দে, আজরাইল বলে ইয়া রাসূল আল্লাহ, নবী গো, এগুলো আপনি আমাকে দেখান কেন? বলে আজরাইল রে, পিঠের যে দাগগুলো দেখলি, ঘাড় দাগ না, ফোড়ার দাগ না, বসন্তর দাগ না, আমি এই কুরআন শরীফের দাওয়াত দিতে গেলাম তায়েফে, তায়েফের মানুষ আমাকে এমন ভাবে পাথর মারলো, ওই তায়েফের পাথরের দাগ এখনো আমার গা থেকে শুকায় না। ওহদের যুদ্ধে বড় একটা পাথর মেরে দিল, দাঁতটা ভেঙে গেল। বলে হুজুর, এগুলো আমাকে দেখানোর কারণ কি? আর আপনি কান্দেন কেন? বলে কান্দি কেন আজরাইল রে, আল্লাহকে বলো আমার থাকার ইচ্ছা নাই, আমি চলে যেতে চাই, কিন্তু আমি কান্দি কেন জানো? জান কবজের ভয়ে কান্দি না, তুমি আমার রুহ কবজ করবা সেই ভয়ে আমি কান্দি না। বলে কান্দেন কেন? বলি আজরাইল রে, পাথরের আঘাত খাওয়া সহ্য করেছি, কাঁচা দাঁত ভাঙ্গা যে কত যন্ত্রণা আমি তা জানি, সব আমি বুঝি, কিন্তু একটা কথা ভালো করে শোন রে, ও আজরাইল, সব ধরনের কষ্ট আমার সহ্য করা আছে, কিন্তু আমার সামনে বস, এখনই তুই আমার জান কবজ করে নিয়ে যা, কিন্তু ওয়াদা দিবি এই ঠান্ডার ভিতরে খড়ের ভিতরে বসে আমার নবীর প্রেমের পাগল যারা, তাদের জন্য নবী কেন্দেশে বলছে, যত মরণের কষ্ট আমার বুকে চেপে ধর, কিন্তু আমার পাগল উম্মতকে কোনো রকম কষ্ট দিবি না, তাহলে আমি এখনই যেতে রাজি আছি, জোরে কর মারহাবা। সেই নবীর উম্মত আমরা। আজরাইলের সাথে কথা চলতেছে, কি কথা? মৃত্যুর যত কষ্ট আছে আমার বুকের উপরে চেপে ধরো, কিন্তু আমার পাগল উম্মতকে মরণের কষ্ট দিও না, এই জন্য আমি কাঁদছি। এইবার নবীজি বলতেছেন, আজরাইলের সাথে কথা চলছে, এমন সময় হাসান আর হুসাইন দুই ভাই কথায় ব্যস্ত, মা ফাতিমা ডাক দিয়ে বলে, বেটারে, তোরা তো গল্পতে মজে আসিস, তাড়াতাড়ি যা, তোর নানা কিন্তু বিদায় হয়ে যাচ্ছে। বলে বিদায় মানে? মারা যাচ্ছে। বলে মা, তুমি আমার নানার মেয়ে, তোমার টাইটেল হলো সৈয়দাতুন নিসাই আহলিল, কোন আহলিল, জান্নাতের সর্দারিনী হয়েও আমার নানাকে তুমি চিনতে পারো নাই, আমার নানা কিন্তু বিদায় হতে বা মরতে পারে না। মা ফাতিমা বলেন, বেটারে, আমি আজরাইলকে ঢুকতে দেখেছি, আমাদেরকে বের করে দিয়েছে। হাসান আর হুসাইন দুই ভাই বলছে, চল তো, চল যাক, দেখে আসি। দুই ভাই এসে দরজার সাথে দরজার লক করে, নাতির সাথে নানার খাতির আছে কি নাই? আপনাদের দেশে নাই মনে হয় না? নাতির সাথে তো নানার খাতির বেশি আছে না? টেলিভিশনের মধ্যে দেখেন, এইরকম এক মোটা নানা আছে, আর এই বান্ধু একটা নাতি আছে, মাঝে মধ্যে বিশাল ঝামেলা করে, তাই না? তাহলে নানা নাতির সাথে মিল আছে কি নাই?
ডাক দিয়ে বলে নানাজি কার সাথে কথা বলতেছ ঘরের দরজা বন্ধ করে ওগো নানু ভাই আমাদের সাথে শেষ কথা না বলা পর্যন্ত তুমি কাউকে ফাইনাল কথা দিও না দরজা ধাক্কায় আল্লাহ বলে আজরাইল রে দরজা খুলে দাও এমন দুইটা মানুষ এসেছে আর দরজা বন্ধ রাখা যায় না তুমি সাইডে দাঁড়াও নবীজি শুয়ে আছেন ইমাম হাসান আর হুসাইন এসে বলছে নানু ভাই মা বলল তুমি নাকি বিদায় হয়ে যাচ্ছ বলে আমাকে উঠাও দুই নাতি উঠালেন গলা জড়ায়ে ধরে বামগালে এক নাতি ডাঙ্গালে এক নাতি গালটা লাগায় কান্দে নানাজি তুমি কি আসলেই বিদায় হয়ে যাচ্ছ নবী তখন বলেছিলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত কুরআন সবার জন্য সমান নানাজি তাই যদি হয় গো আমাদের যে কিছু কথা আছে বলে কি কথা বলো আজকে কথাগুলো একটু দেরি হবে বলে বলো শর্ট করো বললাম না ডেলি শর্ট করেছি জীবনভর তোমাকে অনেক প্রশ্ন করেছি আজকে একটা প্রশ্ন করব বলে বলো নানাজি আমার বাবা সম্পর্কে আপনি বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিবুন বাবুহা আমি জ্ঞানের শহর আর এই শহরে ঢুকতে গেলে দরজা হলো আমার আলি নানাজি আমার মাকে তুমি জান্নাতের নারীদের সর্দারিনী বানাইছো আমি বড় ভাগ্যবান আর আমার নানা হলো রহমাতাল আলামিন ও নানা বলে কি আজ একটা গোপন কথা বলি নানা যা কোনোদিন বলি নাই কাউকে বলে তাড়াতাড়ি বলো বলে আজকে তাড়াতাড়ি হবে না যেহেতু লাস্ট প্রশ্ন বলে বলো নানাজি এমন এক মার পেটে আমরা জন্মগ্রহণ করেছি জান্নাতের সর্দারিনী আখিরি পয়গম্বরের কলিজার টুকরা মেয়ে ফাতিমা কিন্তু আমার মাকে এমন এক গরিব ছেলের সঙ্গে বিয়ে দিয়েছ নানাজি তুমি জানো না আমরা দুই ভাই আজকে গোপন ফাঁস করছি ছয় দিন পর্যন্ত পানি খেয়ে খেয়ে কাটিয়েছি খোদাই যন্ত্রণায় থাকতে পারি নাই এমন আল্লাহওয়ালা মা ডাক দিয়ে বলছে মৌলাকে ডাক রুজির মালিক আল্লাহ আল্লাহু খাইরুর রাজিকিন রুজির মালিককে ডাক দরজা বন্ধ করে আল্লাহ 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 করতে করতে খোদাই আর সহ্য হয় না আস্তে করে দরজাটা খুলেছি দরজা খোলার সাথে সাথে মা দেখি এখনো চুলায় আগুন দেয় নাই চুলায় আগুন না দিয়ে দুই গ্লাস পানি দিয়ে বলছে হাসান হুসাইন রে মাওলাকে ডাকতে গিয়ে তোদের গলা শুকায় গেছে এই নে দুই ভাই দুই গ্লাস পানি খেয়ে আবার মাওলাকে ডাকতে থাক তারপরে মাকে বলছি মা আর তো ক্ষুধা সহ্য হয় না নানার কাছে যাব মা মন আল্লাহওয়ালা মা গো ডাক দিয়ে বলছে বেটারে আমি ছুটি দিতে পারি তোর নানার কাছে যাইতে দিতে পারি কিন্তু একটা কথা রাস্তায় যদি কেউ জিজ্ঞাসা করে খাও নাই নাকি বলবা আলহামদুলিল্লাহ কেউ যদি বলে কিছু খাও তারপরে বলবে না আলহামদুলিল্লাহ খাওয়ার দরকার নাই তার কারণ তোমরা আওলাদের রসুল তোমাদের পেটে সুদ হবে না ঘুষ হবে না সদকা হবে না জাকাত হবে না তোমরা একেবারে ফ্রেশ মন মাইন্ড তোমাদের ব্লাড হলো ফ্রেশ সুজা নানার কাছে যাবা তারপরে নানার তোমার কাছে আসতাম খিদার অত্যাচারে আমরা দুই ভাই চিন্তা করতাম নানার কাছে বিরিয়ানি পোলাও খাইতে যাবো আজকে এটা খাবো ওটা খাবো কিন্তু নানাজি ছয় দিনের ক্ষুধা গো নানা কত কিছু মনে মনে করেছি আসার সাথে সাথে তোমার চেহারা মোবারক দেখার সাথে সাথে আমাদের দুই ভাইয়ের ক্ষুধা পানি হয়ে যায় কি বলছো তাড়াতাড়ি বলো বলে সেইটাই তো বলছি কি নানু ভাই যতই ক্ষুধার্ত হই না কেন ও নানাজি তোমার চেহারা দেখলে আমাদের সকল ক্ষুধা পানি হয়ে যায় সকল তৃষ্ণা মিটে যায় তুমি যখন থাকবা না গো নানা আমরা দুই ভাই কার চেহারা দেখে ক্ষুধা নিবারণ করব এই কথাটা বলে বিদায় হয়ে যাও মোসাম্মদ ফাতিমা খাতুন পিতা খাদেম আলী
দিগলাপাড়া এক বস্তা সিমেন্ট নগদ 100 টাকা মেয়ের হাফেজ হওয়ার জন্য দোয়া চাই, কামাই খাওয়ার আশা করি না মাগো। তুই মরিলে মাটি দিবি আর মরণকালে আল্লাহ তাআলার কোরআন পড়ে শোনাবি। আল্লাহ কোরআনে হাফেজার মা না বানানো পর্যন্ত কবরে নিও না, জোরে বলেন আমিন। আব্দুল মতিন পরামানিক, পিতা মৃত ফয়জাল পরামানিক, 500 টাকা পিতা মাতার জন্য দোয়া চায়, আই আল্লাহ পিতা মাতাকে জান্নাত দিও, ছেলেদেরকে আল্লাহ তুমি নামাজের দিকে মনটা ঢুকায় দাও, জোরে বলেন আমিন। আর একবার বলে আমিন। যুবকরা তোমাদের ওয়াজ আছে, তোমরা যা কইলে তা ভালোই কইলে। এক যুবক কি করছে জানেন নি, স্পানের দোকানে দাঁড়ায় আছি, হাফ প্যান্টও না ফুল প্যান্টও না, 3/4 ওর পাশার উপর আবার 13টা পকেট। আইসি আবার আমাকে কয় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ, সৌদি আরব থাকিস নাকি? দেখি চুলো নাই, দাড়িও নাই, মুসো নাই, এইখানে গুডা 50 রেখে। তা আমি বলছি এটা আবার কোন সিস্টেম রে? লাপিতের কাছে যাই, দেখ একটু বাইদি আছে, বলে বাইদি না এটা বর্তমানে চলতেছে, হাসতেছে, বর্তমানে চলতেছে। আরে মুসলমানের ছেলে যুবক, নাম কি? আব্দুর রহমান। নাম কি? আব্দুল কুদ্দুস। নাম কি? আব্দুল মান্নান। সবগুলো মুসলমান, ঠিক কিনা? জোরে বলে ঠিক কিনা? সেলুনে যাই বলো রবিনহুডের মতো চুলের কাটিং করে দাও, ওই আর্জেন্টিনার মেসির মতন চুল কেটে দাও, সবগুলো মুসলমানের ছেলে কিন্তু, ওই ভারতের চিত্রনায়কের মতো চুল কেটে দাও, কোন লজ্জায় কবরে মুখ দেখাবি রে যুবক? সেলুনে যাই কোনোদিন বললি না আমার নবীর সুন্নত মোতাবেক চুল কেটে দাও? কি জবাব দিবা? আজ না হয় বাইসি আসো, কাল তো কবরে যাওয়াই লাগবে। ক্রিকেট খেলা না, ভলিবল খেলা, বল খেলায় জিতলো বাংলাদেশের একটা ছেলে, জিতার পরে শেখ হাসিনা 1,00,000 টাকা চেক দিল। গরিবের ছেলে নাম ফুটানি করার সাথে সাথে প্যান্ট কাইটি হাফ প্যান্ট করে ফেলেছে, আর মোটর সাইকেল চালায় জানোয়ারের মতো। শেখ হাসিনার হাতের টাকা পাইছে বুঝেন না, কারোর সাথে কথা বললে কয় আরে চুপ থাকেন, মানে এটা শেখ হাসিনার গরম আর কি, চুপ থাকেন। আপন দুই ভাই মোটর সাইকেলে সেইভাবে চলতে গিয়ে ড্রাম টাক বোঝেন, ড্রাম টাকের নিচে দুই ভাইয়ের কল্লা গোড়া গড়ি খায়। যুবক রে খবরদার, আর এইভাবে বেয়াড়া ভাবে চলাফেরা করো না, মুসলমান কোরআনের আইন মতো চলাফেরা করে কবরে যাওয়া লাগবে কি লাগবে না? এখনই ঠিক কিসের ওয়াজ তো শুরুই করিনি, দাঁড়াও না, 14ই ফেব্রুয়ারি পালন করো তাই না? আসতেছে যুবকরা, 14ই ফেব্রুয়ারি কি দিবস? আরে বাংলায় বলে ভালোবাসা দিবস। কার সাথে ভালোবাসা করো? মন যদি দিতে হয় নবীকে দিও, কার? মুসলমানের ছেলেরা, ঠিক কিনা? উম্মতের কষ্ট যত না নবী সইতে পারে না, ওই নবীজির মহাব্বতের দুরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও। সৌদি আরব আর আর্জেন্টিনা খেলা হলো, সৌদি আরবের কাছে আর্জেন্টিনা 2 গোলে হারলো, আর আর্জেন্টিনার সঙ্গে নারায়ণগঞ্জের এক মহিলা হার্ট ফেল করে মারা গেল, তার নাম রহিমা। যদি আর্জেন্টিনার দিকে না থেকে খেলাধুলা তো এমনি জায়েজ নাই, তারপরেও মনে করলাম, বুঝে নিলাম যে একটু দেখি বা খেলি, মুসলমান হয়ে সৌদি আরবের পক্ষে নিলি না কিয়ামতের মাঠে। ও ব্রাজিল হেরে গেছে না? তো ব্রাজিলের এক সওয়াল বলতেছে,
হারে গেলে হবে কি, কিয়ামতের মাঠে ব্রাজিলের সাথে ঠিক দেখা হবে। কত বড় বেইমান রে, কিয়ামতের মাঠে ব্রাজিলের সাথে দেখা করতে চাই? তাহলে এই মুসলমান, তোবা করো সবাই, আজ থেকে আমরা মুসলমান আমার নবীর পক্ষেই থাকবো, জোরে বলেন ঠিক কিনা? মুসলমান আমরা কোরআনের পক্ষেই থাকবো, জোরে বলেন ঠিক কিনা? আয়ুবি খাতুন নাকি আয়ুবি, আয়ুবি খাতুন পিতা আলামিন হোসেন, যুগ্নি দোহা, এক বস্তা সিমেন্ট, সবাই বলি আমিন। আচ্ছা বলেন, সব একসাথে দোয়া করলে হয় না? এই নামে নামে দোয়া করতে গেলে বক্তারও তো 12টা বাজে যাবে। মা শাশিরা কিছু মনে করবেন না, দোয়া আপনাদের হবে। কষ্ট করে দুইটা যায় চার পাঁচটা যায় না, আমাদের টাইস দিয়েছিল দোয়া করে দিয়ে নদের। মাজেদ আলী পরামানিক, পিতামৃত জেহের পরামানিক, যাই নামাজের দুইটা টাইলস, জোরে বলেন মারহাবা। লাভ করলো না লস করলো? হাজি সাহেবরা যখন হজ করতে যায় মদিনা মক্কা শরীফতে কি কিনে আনে? যাই নামাজ কিনে আনি কি করে মুসল্লি তো থেকে, বাপু আমি গেছিলাম তো ওইখানে, যাই তোমার কথা মনে পড়লো, যাই নামাজটা নেওয়া ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করেন, সবাই বলেন আমি। শাহেদ পরামানিক টাইলস তিন পিস, জোরে করেন মারহাবা। শহীদ পরামানিক টাইলস তিন পিস, জোরে যাই নামাজ টাইলস, জোরে বলেন নারায়ে তকবীর। ওয়াজ হবে ইনশাল্লাহ, পীরেদের ব্যাগ খুঁজলে পাওয়া যাবে যাই নামাজ তসবি টুফি। কুষ্টিয়ায় কিছু পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যায় নারকেলের সুবা। কি পাওয়া যায়? নারকেলের সুবা, তারপরে কি যেন একটা মিসমিসি এত বড় একটাই যায় কি, তা আমি সেটা কি বাবা? তো বলছে দোয়া করেন কৈলকি শরীফ। কৈলকি, তা আমি কোরআন শরীফ, হাদিস শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, কৈলকি আবার শরীফ হইলো কবে? হুজুর আমার পীর বাবা মারা যাচ্ছিলেন, আমি সিতানায় বসে কান্দতেছিলাম, আমার কান্দা দেখে হুজুর আমার পীর কেবলা বালিশের তল থেকে বের করে বলল, কান্দিস না, ধরে রাখিস, মাল দিয়ে গেলাম। সব ছেড়ে দে বাবা, তোদের হাতে পায়ে ধরছি বা ছেড়ে দিয়ে এখনো মসজিদে যা, মসজিদে যা। সামনে 24শে মার্চ রোজা হবে, তার আগেই প্রস্তুতি নাও নামাজের ট্রেনিং আর রোজার ট্রেনিং। আমাদের যুবক ছেলেপিলে কি করে জানেন? আল্লাহ একবার খতম তারাবি হয় না নাকি হয় না? এই যুবকরা কি করে জানেন? চুপচাপ বসে আছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনির রহমানির রাহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্বাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন আলাম নাজআলিল আরযা মিহাদাম ওয়াল জিবাল আওতাদাম ওয়া খালাকনাকুম আযওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতাম ওয়া জাআলনা আল-লাইলা লিবাসা ওয়া জাআলনা আন-নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। সব শেষে যখন টান্ডা মারে তখন সবাই যাই দাঁড়ায়, এত বেলা বসে রেস্ট নিছে। ওরে যুবক, তকবীরে উলাতে নামাজ পড়লে তো 14 গোষ্ঠী জান্নাতি, মসজিদে দুই একজন এতে কাপে রাখা উচিত। তা আমরা চিন্তা করলাম যে এতে কাপে মসজিদে কাকের এক বোতে দুই যুবককে বললাম তোমরা থাকো না, তো বলছে হুজুর দোয়া করেন আমরা ইনশাল্লাহ দুই বন্ধু থাকবো এতে কাপে। এতে কাপ মানে কি? কথাবার্তা বলা যাবে না, গোসল আর বাথরুম ছাড়া বাইরে যাওয়া যাবে না, মসজিদেই অবস্থান করতে হবে। তাহলে যুবকদেরকে জিজ্ঞাসা করছি, তোমরা যে এতেকাপ করতেছো যুবক মানুষ, তো রাত কেমনে কাটতেছে? কইলে হুজুর আপনার দোয়ায় ফেসবুক দেখি দেখি শর্ট করে কাটে। এতেকাপে কি ফেসবুক দেখা লোক? আর কত ধর্মকে অপব্যবহার করবা? তাই আসো, মসজিদের শুধু কালেকশন করলে হবে না, মসজিদের যাই নামাজে নামাজ পড়বে কেটা সেই মুসল্লিটা আগে দরকার। মসজিদের খোরাকি আর কন্ডিশন নয়, মসজিদের খোরাকি হলো মুসল্লি, জোরে বলেন ঠিক কিনা? এমনও মসজিদ আছে রে, ফজরের নামাজের আজান দিলে মুআজ্জিন আর ইমাম ছাড়া মুসল্লি নাই। আল্লাহ তাআলা কবুল করেন এই দুইটা লোক, শহীদ পরামানিক, মাজেদ আলী পরামানিক, যাই নামাজের টাইজ দিছে। এই দোয়াটা একটু পরে করি নাকি? পরে করবো কি জানেন? আরো যদি একখানে আসে
পরে করবো কি জন্য, আরো যাতে দুই একজন আসতে পারে, আসবে ইনশাল্লাহ, বলে না আমিন, বলে না আমিন। দেওয়ালের টাইস বুলবুলি বেগম, বাবারি মাসাসিরা তোমাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তোমার ভাতে কাপড়ে কষ্ট না দেয়, সবাই বলেন আমিন। এক মেয়ে আমাকে বলতেছে, হুজুর আমার জন্য একটা তাবিজ দেন তো। আমি কি, কিসের তাবিজ? বলে আমার স্বামী সাপল দিয়ে মাইরে মাজা ভেঙে দিস। হাসির ভাব কি, সাপল কি বোমারা জিনিস? জোরে কোন সাপল দি বোমারে, তাহলে ইয়া কি জাহেল স্বামী, আমি তোমার স্বামী কি কিছু খায়? তো বলে আজ ও তিন কলস খাইছে। কলস মানে কি? তালের রস চুন দিয়ে তাড়ি বানাইছে, তাড়ি। তো তাড়ি খেলে তো সাপলকেও মনে করে মনে হয় পাটখড়ি পড়ে আছে, বোঝেন না? গাঁজা খাইয়ে বাড়ি যার বকে বলছে, মা ও মা বকই। এসব ধান্দাবাজি বাদ দে বাপ, তোদের কাছে অনুরোধ, তার কারণ বেশি দিন আর টাইম লাগে না।